স্বামীর অসুস্থতাকে কাজে লাগিয়ে ট্রান্সফার পেলেন শিক্ষিকা তাও আবার দীর্ঘদিন পর এ দেখুন বন্ধুরা এই যে রায়টার কথা বলা হচ্ছে এটা কিন্তু জলপাইগুড়ি যে সার্কিট বেঞ্চ সেখানকার কিন্তু রায় এটা দেখছেন চার পাঁচ দু হাজার তেইশ তারিখে একজন শিক্ষিকা যিনি চামতা নম্বর টু এপি স্কুলে চাকরি করছেন তুপানগঞ্জ ডিস্ট্রিক্ট কোচবিহার তিনি কিন্তু জলপাইগুড়িতে ট্রান্সফারের জন্য আবেদন করেছিলেন কি কারণে মেডিকেল গ্রাউন্ডে মেডিকেল কার তার হাজবেন্ডের এই দেখুন পনেরো এপ্রিল দু সালে তখন কিন্তু অ্যাপ্লিকেশান দিয়েছিলেন উচ্স্বসিতে উৎস্বসী চালু ছিল তখন এরপর দেখুন এই শিক্ষিকার ট্রান্সফার আবেদন পাওয়ার পর দীর্ঘদিন ধরে ডিপিএসসিতে পড়েছিল এই আবেদনটি তারপর তিনি বাধ্য হয়েই জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা করেন এবং সেই মামলার জন্য তিনি ট্রান্সফারের অর্ডার পেয়েছিলেন এই দেখুন সেই অর্ডার দেওয়া রয়েছে কিন্তু সার্কিট বেঞ্চ অর্ডার দিলেও তিনি কিন্তু তার ট্রান্সফারে কোনো পদক্ষেপ করা হয়নি অর্থাৎ ডিপিএসসি কোনো কাজ করেননি অবশেষে তিনি আদালত অবমাননার মামলা করেন কলকাতা হাইকোর্টে এরপর দেখুন এ দেখুন বন্ধুরা কলকাতা হাইকোর্টে এই রায়টি যেটা আট তিন দু হাজার চব্বিশ তারিখে এই দেখুন যে রায় পরিষ্কার বলা হয়েছে আদালত অবমাননার জন্য আবার নতুন করে মাননীয় বিচারপতি অরিন্দম মুখার্জি উনি রায় দিয়েছেন যাতে দ্রুত ব্যবস্থা করা হয় এবং সেই সঙ্গে কিন্তু ওনার ট্রান্সফার অর্ডার দেওয়ার কথা বলা হয়েছে এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ বুঝতেই পারছেন জটিলতা রয়েছে তা সত্ত্বেও কিন্তু ট্রান্সফার পাচ্ছেন কেবলমাত্র কোর্ট কেসের মাধ্যমে যেহেতু পোর্টাল বন্ধ রয়েছে পোর্টাল চালু হলে আবারও শুরু হবে ট্রান্সফার প্রক্রিয়া